press the bell icon on the YouTube app and never miss another update. যারা এখনো নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে বেলটি ক্লিক করেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদের আজকের ভিডিওতে আমি আপনাদের দেখার চেষ্টা করবো কত প্রাইজের মধ্যে তারা পাখি বিক্রি করছে। পাশাপাশি আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাখি মেডিসিন, এগুলো হচ্ছে পাখির খাবার, আর ওই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাখির মেডিসিন। এই সম্পর্কে আমি আপনাদের আজকে জানাবো। তাহলে কি আমি কথা বলছি না, আমার ভিডিওটা শুরু করা যাক। হ্যালো দিয়ে আমি এখন দোকানের ভিতরে আছি, দেখতে পাচ্ছেন এটা কোথায় একটা জায়গাটা, নিমতলি চাঙ্কারপুর, এটা হচ্ছে নিমতলি চাঙ্কারপুর। দেখতে পাচ্ছেন আপনারা হিউজ পরিমাণে এখানে পাখিগুলো পেয়ে যাবেন। এগুলো কি সব দেশি? না, সব বিদেশি। এগুলো সব বিদেশি? কোন কোন দেশে থেকে আনা হয়েছে? আফ্রিকা থেকে আনা হয়েছে, ইন্ডিয়া থেকে আনা হয়েছে, বর্তমানে দুই জায়গা থেকে আনা হয়েছে, আফ্রিকা আর ইন্ডিয়া থেকে আনা হয়েছে। দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট আমার একটা পাখি দেখতে পাচ্ছি, এগুলোর নাম কি? এরো ফিশার। এর মধ্যে কয়টা কালার হয়? এরো ফিশারের 4-5টা কালার। এর মধ্যে আপনারা 4-5টা কালার পেয়ে যাবেন। এগুলো কি সেম প্রাইস? এগুলো কত করে প্রাইস? 4,000 টাকা পার পিস। না, পেয়ার তো জোড়া। তো জোড়া 4,000 টাকা করে এক পিস বিক্রি করেন আপনারা? তারা বিক্রি করে থাকি দিও। দেখতে পাচ্ছেন তারা ক্যাচপুচ আওয়াজ করছে, যেন আমার কথাটা ভালো করে শোনা যাচ্ছে না দিও। তো আর একটা দেখতে পাচ্ছি কালারটা খুবই সুন্দর, এটার নাম কি? ব্লু ফিশার। এটা প্রাইস কত করে? এগুলো হচ্ছে 6,000 থেকে 6,500 টাকার মধ্যে এক পিস, দুই পিস পেয়ার। তো তাদের পেয়ার বলে, পেয়ার মানে দুইটা, এক জোড়া বলে দিও। আপনারা জিনিসটা খেয়াল রাখবেন, এক পিস কত করে? ₹3,500 থেকে ₹3,000 মতো আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন দিও। এগুলো দেখতে পাচ্ছি দিও, সেগুলো হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছি, এগুলো দেখতে দেখাচ্ছি টিয়া পাখির মতো, আসলে টিয়া না, এগুলো কি? লাভ বাই। এগুলো হচ্ছে লাভ বাই দিও। দেখতে পাচ্ছেন পার পিস কত করে? এগুলো পার পিস হচ্ছে 2,000 টাকা। পার পিস 2,000 টাকা করে দিও। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আপনারা পাখির পাশাপাশি আপনারা পাখির খাবারগুলো দিও। এগুলো আমি ভিডিওর শেষে দেখাচ্ছি দিও। তো আরেকটা দেখতে পাচ্ছি ছোটো টুনটুনি পাখির মতো, এগুলোর নাম কি? বেঙ্গলি ফিশ। এগুলো হচ্ছে বেঙ্গলি ফিশ। নাম কত? এগুলো জোড়া 1,200 টাকা করে। এগুলো প্রাইস হচ্ছে জোড়া 1,200 টাকা করে। তো এগুলো তো কোনো সময় মরে না, তো এগুলো সহজে মরে যাবে দিয়ে আপনারা নিতে পারবেন। যদি এখন যেই পাখিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাকাতুয়া, এটা 5 মাসের বেবি, আরও বড়ো হয়। আপনার ইচ্ছে করে এই পাখির কষ্টটা শিখাইতে, ইচ্ছে করলে আপনার কথা শিখাইতে পারবেন। আপনারা আপনার যেটা বলবে তারা সেটা বলবে দিও, আপনার শিখাইতে হবে। কত থেকে? 45,000 টাকা দিও। আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন। এক পিসে আছে ছেলেটা নিয়ে? ও বড় হলে বুঝা যাবে দিও, এখন ছোটো আছে বুঝা যাচ্ছে না ছেলে না নিয়ে। তার একটা দেখতে পাচ্ছি এগুলো কি কত করে পেয়ে? হচ্ছে প্রাইস 15,000 টাকা, পাইনাপেল 2 নুন। এটা হচ্ছে পাইনাপেল 2 নুন। এক পিস কত করে? এক পিস রাখা যাবে আপনার 7,000 টাকা। এক পিস হচ্ছে 7,000 টাকা দিও। এগুলো খাবার কি বলুন, কোনগুলা খাবার হচ্ছে? কি মিক্স আছে, বিদেশি দেশি ধান সূর্যমুখী, এগুলো সব মিক্স। এগুলো পাখির খাবার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এগুলো কত করে? এরা হচ্ছে 110 টাকা কেজি। 110 টাকা কেজি। 1 কেজি নিলে কয় দিন যাবে? 1 কেজি নিলে ওদের 15 দিন যাবে। 1 কেজি যদি আপনারা পাখির খাবার নেন 15 দিন চলে যাবে। ভিডিও আপনারা দেখছেন খুবই সুন্দর,
আর নিচে দেখতে পাচ্ছি এগুলো কি সেম? এগুলো দাম কত করে? এগুলো হচ্ছে 500 টাকা থেকে 700 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, খুবই সুন্দর। তো আরেকটা দেখতে পাচ্ছি এগুলো প্রেস ছিল, এটা প্রাইস হচ্ছে 12,000। তো আপনার 12,000 টাকা এটা হচ্ছে রাম, এটা হচ্ছে রাম 12,000 টাকা। কালার একটাই আছে মধ্যে, এখন এক পিস আছে, এক পিস চলে গেছে। এগুলো কোন দেশি? এটা আফ্রিকা, এগুলো হচ্ছে আফ্রিকান ডিয়ার। তারেটা দেখতে পাচ্ছি এগুলো কত করে প্রাইস? এগুলো হচ্ছে 9,000 থেকে 10,000 টাকা ইংলিশ। এগুলো হচ্ছে বাটলিকার ইংলিশ, কোন দেশ এগুলো? এগুলো হচ্ছে আফ্রিকা, 9,000 থেকে 10,000 টাকা। আপনার অনেক কালার পেয়ে যাবেন, ছেলে মেয়ে সব আছে এখানে, ছেলেমেয়ে সব পাখিগুলো আছে। তারটা দেখতে পাচ্ছি এটা আনকমন, ইচ্ছু এটা কোন পাখি? আফ্রিকা। এটা এটা দাম কত? এটা দাম হচ্ছে 3,000 টাকা দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন, খুবই সুন্দর। নিচে দেখতে পাচ্ছি এগুলোর নাম কি পাখি? এগুলো বার্জি গারে। পার পিস কত এগুলো? এগুলো আড়াইশো তিনশো। আপনারা সর্বনিম্ন প্রাইস দিয়ে সেই পাখিগুলো দেখতে পাচ্ছেন, দাম কম আছে। এগুলোর দাম কত? জোড়া হচ্ছে 500 টাকা করে। আর আর সিঙ্গেল নিতে গেলে আপনারা 250-300 মধ্যে পেয়ে যাবেন। কোন দেশে এগুলো? ইন্ডিয়া। এগুলো হচ্ছে ইন্ডিয়া, ওই জন্য দামটা একটু কম দিয়ে। তো আমরা আরেকটা দেখতে পাচ্ছি উপরে, এগুলো কোন দেশে ভাই? এগুলো হচ্ছে ইন্ডিয়ান, এগুলো হচ্ছে লাভবাস রেডিড অফলাইন, রেডিড অফলাইন লাভবাস ইন্ডিয়ান। এগুলোর দাম কত করে? পাঁচ জোড়া 9,000 টাকা জোড়া। এগুলো হচ্ছে 9,000 টাকা জোড়া। চার থেকে সাড়ে চার হাজার মধ্যে দিয়ে স্টে দেবেন। তো ওটা কোন দেশি? এটা হচ্ছে আফ্রিকা। এটা হচ্ছে আফ্রিকা। দাম কত? এটা এক পিস হচ্ছে 20,000 টাকা। এটা প্যাক হচ্ছে 20,000 টাকার। নাম কি এটা? শান্তনু। শান্তনু ছেলে না মেয়ে? এটা এখনো বাচ্চা, এখনো বাচ্চা, এখনো বোঝা যাচ্ছে না ছেলে না মেয়ে। নিচে দেখতে পাচ্ছি এগুলোর নাম কি? এগুলো হচ্ছে ভায়োলেট লাভবাগ। ভায়াত লাভবাগ, কোন দেশি এগুলো? এগুলো ইন্ডিয়ান। এগুলো হচ্ছে ইন্ডিয়ান। দাম কত করে পাঁচ পিস? এগুলো পাঁচ পিস 10,000 টাকা। পাঁচ পিস 10,000 টাকা? কেন বেশি দাম এটা? এটা জাতের জন্য, এটা কিছু ভালো জাত, তার এমন কালার আর অন্য পাঁচের মধ্যে পাওয়া যায় না, অন্য লাভবাগের মধ্যে। লাভবাগের মধ্যে কি হচ্ছে? এটা ভালো জাত, কালারটা এই জন্য পাঁচ পিস 10,000 টাকা। আপনারা দাম আমি করতে পারবেন, যে দেখতে পাচ্ছেন। তো আমরা আর একটা দেখতে পাচ্ছি, এগুলো কি ভাই? ইংলের পিয়া, কোন দেশের পিয়া? ইন্ডিয়ান পিয়া। এগুলো হচ্ছে ইন্ডিয়ান পিয়া। এর মধ্যে কয়টা কালার হবে? চারটা কালার হবে। এর মধ্যে তিন চারটে আপনারা কালার পেয়ে যাবেন, খুবই সুন্দর। পার্টিস কত এগুলো? এগুলো আপনার 11,000 টাকা। পার্টিস 11,000 টাকা? তো অনেক এক্সপেন্সিভ, যেহেতু অনেক দাম। তো আপনারা দামাদামি করতে পারবেন, যে ভালো মানের দাম একটু বেশি থাকে দিও। তো আর একটা দেখতে পাচ্ছি, এগুলো কি সেম? সেম। এগুলো সেম, জাস্ট কালার ডিফারেন্ট। তো দিয়ে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এগুলোর নাম কি? এটা হচ্ছে রোজেলা। রোজেলা, কোন দেশে এগুলো? এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে লোকাল ব্রিড করা, এটা ইন্ডিয়ান পাখি। এটা হচ্ছে ইন্ডিয়ান পাখি, কালার কিন্তু এরকমই হয়, কালার আরও লাল হবে, আরও লাল হবে, বড় হবে আর লাল হবে। তো এটা প্রাইস কত করে? পাখি জোড়া 25,000 টাকা। এক পিস দাম হবে 12,000 টাকার মতো দিয়ে আপনারা পেয়ে যাবেন, দেখছেন। তো পাশাপাশি আপনারা পেয়ে যাবেন পাখির খাদ্য। এগুলো হচ্ছে সানফ্লাওয়ার। এগুলো কত করে ভাই? এগুলো 110 টাকা করে, 110 টাকা কেজি। 110 টাকা কেজি আপনার নেন, 15 দিন করে যাবে। এগুলো কি? এগুলো এটা হচ্ছে লাভবাগের মিক্স খাবার। একটু মিক্স খাবার, মিক্স করা। এগুলো কেজি তো? এগুলো বাইরে এগুলো 160 টাকা করে কেজি। 160 টাকা, 1 কেজি কিনে কদিন যাবে? 1 কেজি 15-20 দিন যাবে। 15-20 দিন যাবে। পাশাপাশি প্যাকেটে দেখতে পাচ্ছি এর প্যাকেটে বিক্রি কি? কত করে এগুলো? এগুলো 350 টাকা থেকে। এক প্যাকেট কিনলে কদিন যাবে? 20-25 দিন যাবে। যে কোনো পাখি খেতে পারে এগুলো? বড় পাখি খেতে পারবে, প্যারট পাখি খেতে পারবে, যত প্যারট। তো দিয়ে আসছে যাদের প্যারট পাখি আছে তাদের জন্য এই খাদ্যটা দিয়ে আসবে। দেখুন ম্যাক্স মিনু হোয়াইট মোলেন, এটা প্রাইস কত? উইটি মোলেন হচ্ছে বড়টা আপনার 900 টাকা কেজি। বড়টা 900 টাকা, এটা ছোটোটা? আর ছোটোটা 200 গ্রামেরটা হচ্ছে 200 টাকা। এটা 200 টাকা না? কদিন যাবে এটা? ছোটোটা যাবে আপনার 10-12 দিন,
ষোলো দশ বারো দিন যাবে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ওষুধ আছে, খাদ্য আছে, যে কিসের ওষুধ বিভিন্ন কাজের জন্য, ইঞ্জেকশনের জন্য, পাখিদের রোগ ব্রিডিং করার জন্য, ভিটামিন ক্যালসিয়াম সব ধরনের। আমরা দেখতে পাচ্ছি যদি পাখির কোনো ওষুধ হয়, কোনো প্রবলেম হয়, ভিটামিন সব ধরনের ওষুধ সব ধরনের ওষুধ এখানে পেয়ে যাবেন। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন দোকানে ভিজিটিং কার্ড হচ্ছে, এটা আমি আপনাদের সুবিধাতে ভিডিও লিখতে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা কালেক্ট করবেন। সোভিও সে ছিল আজকে ভিডিও, থ্যাংক ইউ সো মাচ সবার সবাই, ভিডিও ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ভিডিও বলবো, আর স্বপন খান বলছে বেশি বেশি সাপোর্ট করতে থাকেন। তো আমি সাধ্যমতো চেষ্টা করছি ভালো ভিডিও করার জন্য, আমি ভিডিও নিচ্ছি, অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনারা কালেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আপনারা হিউজ করে এখানে পাখিগুলো আছে, জাস্ট আপনারা কেটেছি ধারণা দিলাম কত প্রাইসের মধ্যে তারা বিক্রি করছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নেক্সট টাইম আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান স্বপন খান পক্ষ থেকে আমাকে জানাবেন, আই উইল মেক অল অফ ইউ। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।